হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। কানাডা হলো নর্থ আমেরিকার পার্শ্ববর্তী একটি দেশ, যেখানে রয়েছে ওয়ার্ল্ড রেকগনাইজড ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করার সুযোগ সুবিধা, যেখানে রয়েছে 100টিরও বেশি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ এবং 100টিরও বেশি প্রোগ্রামস ফর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স। এখানে রয়েছে অনেক কম খরচে পড়াশোনা করার সুবিধা, যেখানে কিনা ইউএসএ এবং অস্ট্রেলিয়া থেকে তুলনামূলক কম খরচে পড়াশোনা করতে পারবেন। সাথে রয়েছে স্কলারশিপের সুবিধা এবং রয়েছে প্রচুর পরিমাণে পার্ট টাইম জব করার সুবিধা। আপনারা যারা কানাডায় উচ্চশিক্ষা নিয়ে ভাবছেন, তারা নিশ্চিন্তে বলতে পারেন এটি একটি মাল্টিকালচারাল কান্ট্রি এবং সবচেয়ে রিচ এবং পিসফুল কান্ট্রির মধ্যে একটি। এবার আসি একাডেমিক রিকোয়ারমেন্টে। একাডেমিক রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদেরকে বলে রাখি আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টে অবশ্যই জিপিএ 4.50 উপর থাকতে হবে, এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অবশ্যই ব্যাচেলরে 3.50 উপর থাকতে হবে। আপনারা হয়তো সবাই জানেন কানাডায় উচ্চশিক্ষার জন্য ইংলিশ প্রফিশিয়েন্সি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আপনার ব্যাচেলরের জন্য লাগবে মিনিমাম 5.5 এবং মাস্টার্সের জন্য লাগবে মিনিমাম 6.5, যেটা কিনা অল ব্যান্ড হতে হবে 6। কানাডা উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সিটাও একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে অ্যাপ্লিকেন্টকে 35-40 লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। আপনাকে আগে থেকে ব্যাংকের প্রসিজিওর সম্পর্কে জেনে নিতে হবে এবং জেনে নিতে হবে আপনার অ্যাকাউন্টের ম্যাচিউরিটি কত সময়ের পর্যন্ত রাখতে হবে এবং কোন কোন ব্যাংক আপনার জন্য অ্যাকসেপ্টেবল। আপনারা অনেকে ভেবে থাকেন যে আফটার স্টাডি পিআর পাওয়া যাবে কি না, কারণ অনেকের স্বপ্ন থাকে আফটার স্টাডি কানাডায় সেটেল হয়ে যাওয়ার, কারণ আমরা জানি যে কানাডা একটি সুইটেবল এবং উন্নত মানের একটি দেশ। সেক্ষেত্রে আমি বলি যে হ্যাঁ, আপনি আফটার স্টাডি আবেদনের মাধ্যমে পিআরের সুযোগ পেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যারা কানাডায় উচ্চশিক্ষার এই অপরচুনিটিগুলো অ্যাচিভ করতে চান এবং উচ্চশিক্ষার সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারুন অথবা অফিস ভিজিট করতে পারুন। অফিসে রয়েছে আমি এবং আমার সাথে রয়েছে আরও দক্ষ কাউন্সিলার্স। সো আজ এই পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমি হাজির হব। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ।